আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই নূরানি মজলিসে ইবাদতে শরীক হইবার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ইবাদত এক সখাওয়াতির ইবাদত। সখাওয়াতি দুই প্রকার, জুদ বিল মাল আর জুদ বিল দিন। দিনের ব্যাপারে যারা দিন ধরে, দিনের উপরে চলে, আমল করে, এরা একজন সখী বনে যায়, সখী সুবহানাল্লাহ। তাহলে সখাওয়াতি আর জুদ কয় প্রকার? দুই প্রকার। দিনের আমল করার মাঝে এটা সখাওয়াতির সওয়াব, আর সখীও হাবিবুল্লাহ, যারা সখাওয়াতির পথে চলে এরা আল্লাহর বন্ধু বনে যায়, সুবহানাল্লাহ। দিনের ব্যাপারে সখাওয়াতি রসুলে করিম ইসলামের কি পরিমাণ ছিল? নমাজে দাঁড়াইতে দাঁড়াইতে কদম মুবারক ফুলি যাইত, বলেন সুবহানাল্লাহ। দিনের ব্যাপারে সখাওয়াতি রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ ছিল? সজিদায় গেলে আর মনে হয় উঠবেন না, এখানে ইন্তেকাল করে নিয়েছেন, এত লম্বা সজিদা দিতেন, দিনের ব্যাপারে সখাওয়াতি করছেন, সুবহানাল্লাহ। সব মানুষ ঘরে দরজা লাগাইয়া বসা, তুফান শুরু হয়েছে, তুফান। আপনারা যারা সৌদি আরব গেছেন দেখছেন, তুফানের সময় মেঘ নাই, বাতাস যখন চলে তখন মানুষের কোন গতি আয়, যে এই বেগতি অবস্থায় মানুষ বাতাস চলার কালীন সময়ে ঘরে থাকে। কিন্তু দিনের উপরে সখী, এর চাইতে বড় সখী আর কেউ নাই, কে? তিনি হয়েছেন হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ولرسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة. سبحان الله. بخاري شريف الرواية رواية لك حصة، كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس، بل سبحان الله منشر مجد مجد شعب تيت برو سخي رسول كريم صلى الله عليه وسلم تكي آر سخي ارتين برو آر نائي كيو সব দিকের সখাওয়াতির মাঝে বলেন এক নম্বর তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাহা কে সারে কমাল তেক তুজমে হে তেরে কমাল কিসি মে নহি মগর দুচা লিকুল নবিয়িন ফযীলাতুন ফিল আনাম গুণের ফণি পরশমণি নবীর কথা ধরো, শোনা হবে রাজা হবে রাজার চেয়েও বড়। ও দুনিয়ার মানুষ, তুমি রাজা থাকি বড় যদি হইতে চাও গুণের খনির রব ধরো। দিনের মাঝে খালি আছিল বলেন সখাওয়াতি আর সখাওয়াতি। দিনের ব্যাপারে মাল দেওয়ার ব্যাপারে এক নম্বর সখী আমার নবী আপনার নবী হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার পথে আমার জান মাল বউ বাচ্চা কুরবান, রাসূলুল্লাহর পথে জান মাল কুরবান দেওয়ার জন্য কে কে তৈয়ার আছে ভাই? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। পরেন ভাই বালাগাল ওলা বিকামাদিহি এক হাওয়া হইল ঘরে বসি, তাহলে হাওয়া ঘরে আবদ্ধ হাওয়া, আর আরেক হাওয়া হইল চলতি হাওয়া, আর রিহুল মুরসালা সুবহানাল্লাহ। আর রিহুল মুরসালা এক হাওয়া গড়ে থাকে, গড়ে আসে যে হাওয়া, যেমন এই পিঞ্জালের নিচে হাওয়া আছে, হাওয়া আসে যে বুঝি কিভাবে, সামনে যে ফ্যান আছে এই ফ্যানের পাখাগুলা ঘোরার কারণে বুঝি কি আছে, এই হাওয়াটা চলতি হাওয়া না বন্ধ হাওয়া? বন্ধ হাওয়া। আর চলতি হাওয়া ঘরে যায়, বাড়ে থাকে, গাছে যায়, গাছের আঘাত যায়, জনের কাছে যায়, বুড়ার কাছে যায়, বেটির কাছে যায়, বেটার কাছে যায়, হুরুত্তার কাছে যায়, বাচ্চার কাছে যায়,
শিশুর কাছে যায়, কিশোরের কাছে যায়, গরিবের কাছে যায়, দলের কাছে যায়, যে বাতাস, এই বাতাসের নাম মারিহুল মুরসালা। সুবহানাল্লাহ, রাসূল করিম সিস্টেমের সখাওয়াতি দিনের ব্যাপারে, মাল দেওয়ার ব্যাপারে চলতি হওয়ার মতো আছে, বলেন না? সুবহানাল্লাহ, দিনের ব্যাপারে সখাওয়াতি দুই এক কথা কইছিলাম, আর দাবির চৌধুরী সাহেব বহুত কথা কইছেন। রাসূল করিম ইসলামের দিনের ব্যাপারে সখাওয়াতি কম আছেন না বেশি? বেশি আছেন। যে একটা কথা বলেন, প্রমাণ দেন। নামাজ পড়তে পড়তে কদম মুবারক ফুলি যাইত, সুবহানাল্লাহ বলি, সজিদাত গেলে বুঝা যাইত আর উঠতে নাই, ইন্তেকাল করে লেছেন, লম্বা দিতেন না, বাড়তি সজিদা দিতেন। দিনের ব্যাপারে সখাওয়াতি বলছিলাম, হাওয়া চলতে, বাতাস, তুফান, সব মানুষ ঘরে, এই সময় রসুলে কেড়ে দিতাম, দিনের দাওয়াতের জন্য মাঠে বাহির হইয়া যাইতে যাইতে আবু জাহেলের দরওয়াজা পর্যন্ত পৌঁছে গেছেন দিনের দাওয়াত নিয়ে। দিনের ব্যাপারে সখাওয়াতির জন্য ঘরে বসে রয়েছেন না বাহির হয়েছিল? এই দিনের ব্যাপারে সখাওয়াতির দৃষ্টান্ত রাখছেন কে? হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, এই দিনের ব্যাপারে সখাওয়াতির জন্য আমরাও তনে মনে তৈয়ার হয়ে যাব, তন দিয়া, মন দিয়া, কয়টা দিয়া তৈয়ার হইব? তন দিয়া, দুইটা দিয়া, কি কিসের জন্য তৈয়ার হইব? সখাওয়াতির জন্য, বলে ইনশাআল্লাহ। যৌদার সখাওয়াতি কয় প্রকার? দুই প্রকার। একটা হইল যৌদ বিল দিন, আর একটা হইল যৌদ বিল মাল, মাল দিয়া সখাওয়াতি। সুবহানাল্লাহ বলি, জামাই গরো গেছেন না, স্বামী ঘরে যায় নাই, ঘরের বাহির থেকে নাখের মাঝে জন্নতি গেরান পাইয়া ঘরে ঢুকিয়া বলছেন, বিবি আমার, নাখে আমার জন্নতি গেরান পাইতেছি, ঘরে কেউ কি আসছিল? বিবি বলেন, এমন একজন আসছিল যিনার চেহারার মতো আর কোনো মানুষের চেহারা এইভাবে এত সুন্দর দেখি না। আমি বলে, আমি তো বুঝছি, জানো না বিবি তুমি, এখানে আমি তাবু কেন গাড়ছি, কিতাবের মাঝে পাইছি এই পথে দিয়া রোয়ানা দিবেন মক্কাতে মুকাররমা থেকে তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর জন্য রাস্তার কিনারায় আমি তাবু গাড়ছি, উনারে পাইবার জন্যই তাবু গাড়ছিলাম, হারাইছি আমি বকরিয়া খালিদ গেছিলাম, আর তুমি পাইছো, আর কি পাইছো? উনার কথা এমন আচানক দেখছি, শুনছি ওনার দেখা দেখা, অল্প সময়ের ভিতরে আমি এই রকম মানুষ আর কোনোদিন পাই না। উনি আয়া বলছেন কিছু আসেনি খাইবার, আমি বলছি নাই, কিন্তু মরিয়া একটা বকরি গাছ খায় না, বাড়িতে রাখিয়া গেছে আমার স্বামী। রসুল্লা সুজাম বললেন, এটা আমার কাছে আনো, হাত লাগানো মাত্র বান দুধ পাগল হইয়া দুধে ভরে গেল বান। আপনার হাত লাগছে, আমার হাত লাগছে, কার হাত? দিনার হাত, আঙ্গুল মুবার হাত নয়, খালি আঙ্গুলের ইশারায়, বলেন না, দুই টুকরো হয়ে গেছে কি? সুবহানাল্লাহ বলে, হাত যদি বাড়িয়ে কি দুই টুকরা করছেন? বন্দুক দিয়ে গুলি করে কি, কামান দিয়ে গুলি করে কি টানতে দুই টুকরা করছেন? ইশারা মাত্র টান দ্বিকণ্ডিত হয়ে গেছে। ওয়ান সক্কাল কামার, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোরআন মাজিদ, ওয়ান সক্কাল কামার। সুবহানাল্লাহ বলি, এটাও কিয়ামতের আলামত, ওয়াক্তার আমাদের সাহা। হাত লাগছে বানে, পাগল হয়েছে দুধ, আর বান বলি বলছে না শুধু, আস্তা বকরি তাজা হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দস্তে মুবারক, মরিয়া বকরির বানের মাঝে হাত লাগা মাত্র থন, বলেন, বলেন না, দুধে ভরি গেছে ভাই। সুবহানাল্লাহ বলি, বাসুর, আপনি বাসুর রে গানের গাভীর থনের মাঝে মুখ লাগাইন, এই বাসুরে কি বরকত দেওয়ার জন্য, তবরুক পাইবার জন্য? বাসুরে কি তবরুক দিতে পারবে? এ কেন লাগাই যখন নাকি বাসুরের মুখ এই গাইড গাভীর থনের মধ্যে মুখ লাগে, দুধ পাগল হয়ে যায়, পাগল, আর থনটা দুধে ভরি যায়। সুবহানাল্লাহ বলি, আল্লাহ রাসূল হাত মুবারক, দস্ত মুবারক লাগা মাত্র থন বলি,
কে বলে যাচ্ছেন বলেন, বলেন না আমার মালিকের নাম কি আগে বলবেন আল্লাহ, পরের 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 মালিকের নাম আল্লাহ বললে অসুবিধা আছে, বলেন না বলছেন না আরো বলেন আরো বলেন আমার মালিক বড় দয়াবান, কার গুলামি করি কার গুলাম, ঠিক আছে তো এবাদত কবে কবে পর্যন্ত চলবে বলেন না ইনশাআল্লাহ, আমরা কি এবাদত চালাইতে পারবো, এবাদত চালাইবার আগে কি লাগে তৌফিক চাওয়া লাগে বলেন, এবাদত চালাইবার আগে কি লাগে তৌফিক মাঙ্গা লাগে, ভাই তৌফিক দিবেন কে, তৌফিকের অর্থ কি সামর্থ্য শক্তি, ভাই সামর্থ্য সামর্থ্য আর শক্তি দেখা কে বলেন না কে, তৌফিক চাওয়া লাগবে ভাই, খাস কি আমি চালাই নিতে পারবো না, তাহলে শক্তি দিবেন কে, তাহলে হর অক্ত ভাই আমলের আগে আমরা আল্লাহ তালার দরবারে কি চাইব, তৌফিক চাইব, মা তৌফিকি ইল্লা বিল্লাহ, কিছু করার তৌফিক শক্তি সামর্থ্য আমার, তাহলে তৌফিক চাওয়ার দরকার আছে না নাই, তৌফিক চাইতে গেলেও ভাই শুকুর আদায় করতে গেলেও তৌফিক মাঙ্গা লাগে, সুবহানাল্লাহ বলি শুকরেই শুকর রাজ কো জা রং বাজা মন কাজা মাল চুস্তে তৌফিক কায় খুদা, তো আমরা তৌফিকের পথ ধরবো ভাই বলে ইনশাআল্লাহ, তাওয়াক্কুলের পথে চলবো ভাই আমরা ইনশাআল্লাহ, হরদম ভরসা রাখবো কার উপরে, কাজ করার জন্য ছাড়ার জন্য করার জন্য ধরার জন্য দেখার জন্য সবগুলির উপর সবগুলির জন্য ভরসা রাখবো কার উপরে, শুকুর আদায় করবো বলে ইনশাআল্লাহ, সবরের পথ ধরবো ইনশাআল্লাহ, তনে মনে তনে মনে আল্লাহর পথে চলবো, এবাদত বন্দেগী জিকির তসবিহাত তাহলিলাত তিলাওয়াত ইস্তেগফার ভাই দুইটা দিয়া চালাইবো, কয়টা দি কি কি তন আর মন বলেন, তন আর মন আছে না নাই, তন মন আছে না নাই, এই তনে মনে দুইটা দুইটা দিয়া এবাদত চলবে বলেন ইনশাআল্লাহ, কদ আফলাগাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তন লাগবে মন লাগবে জিন্দগি সফল হইবে, আর সফল কাম মানুষরা কি পায়, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা উত্তরাধিকারী হইবে জান্নাতুল ফিরদাউস, সুবহানাল্লাহ, যারা তনে মনে তনে মনে নামাজ আদায় করবে, তন দিবে এবাদতে বদানি নামাজ তন দিয়া নামাজ আদায় হয়, আর খুশু আছে অলবের আমল, খুশু অলবের আমল আত্মার আমল কি খুশু একগ্র চিত্ত, যদি শরীরের আমল কিসের আমল কলবের আমল, সুবহানাল্লাহ বলি, তাহলে দুইটা দিয়ে চলবে এই মুমিনের জীবন হবে সফল, সুবহানাল্লাহ, মুমিন তোমার জীবন সফল বানাইবার জন্য তনে মনে তুমি নামাজ আদায় করো, তন দিব মন দিব জান্নাতুল ফিরদাউস মাকাদ পাইব, সুবহানাল্লাহ, ভাই আমরা তৌফিকের পথ ধরব ইনশাআল্লাহ, তাওয়াক্কুলের পথ ধরব ইনশাআল্লাহ, আর শুকুরের পথ ধরব ইনশাআল্লাহ, সবরের পথ ধরব ইনশাআল্লাহ, তনে মনে আল্লাহ তাআলার এবাদত চালাইব, তন দিব মন দিব, তন দিলাম মসজিদে আর মন দিলাম বাজারে, হইল তাহলে তন আর মন দুইটা দিয়া ভাই একসাথে গুলামি করব বলে ইনশাআল্লাহ, একসাথে আল্লাহর গুলামি কবে পর্যন্ত চলবে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন পর্যন্ত ইয়াকিন, সবের জন্য ইয়াকিন আছে, মওত সবের জন্য মওত আছে না নাই, এই জীবনটা শেষ হয় কীভাবে, জীবনটাকে সময় কমে কীভাবে, দিন যায় আর রাত কুয়ায়, এই দুইটার মাধ্যমে
জিন্দগির জীবনটার সময় কমে, সময় কমার ব্যবস্থা কয়টা? দুইটা, দিন দেওয়া আর রাইত পোয়া। রাইত পোয়া নেই, এই দুইটার মাধ্যমে জিন্দগিটাকে জীবনটাকে কি কমে? সময় সময় বলে সময় কমে, জীবন তো হায়াত, এই হায়াতটা কি জীবনটাকে সময় কমে, সময় কমতে 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 এই মানুষ কি বনে? মানুষের লাশ বনে যায়, জীবন নাই, কি বনে? লাশ বনে, লাশ। ভাই লাশ বনলে কি আমল করতে পারবো, গুলামি করতে পারবো? তাহলে লাশ কবে বনবো বলেন, কে বলতে পারবে কবে লাশ বনবো? কেউ জানি না, সুবহানাল্লাহ বলি, তাহলে কি জানি? লাশ বনবো যে জানি, লাশ বনবো যে ডাক্তার হয়েছে মুজে মৌত আছে যে জানি কিনা বলেন? জানি, এটা জানির বলে জানির লগে লগে মনের মাঝে কোন কথায় কবে লাশ হয়ে যাইব জানি না, যখন লাশ যখন হওয়া আমার নিশ্চিত আমার জিন্দগিটা চলে যাবে, এটা একেবারে নিশ্চিত, এর মাঝে কোনো সন্দেহ আছে? চলে যাওয়াটা নিশ্চিত আর থাকাটা অনিশ্চিত, চলে যাওয়া আর থাকাটা তাহলে অনিশ্চিত, থাকার মাঝে নিশ্চিত জীবনে জীবনে পৌঁছার আগে আগে ভাই এই জীবনটার উদ্দেশ্য লাভ করার বলেন দরকার আছে না নাই? এই জীবনের উদ্দেশ্য কি? জীবন দিছেন কে? এই জীবন কেন দিছেন? খান্ডামি করার জন্য, গুন্ডামি করার জন্য, ভেজাত করার জন্য, শিরিক করার জন্য, নাফরমানি করার জন্য, নিমুখ হারামি করার জন্য, হারাম খাওয়ার জন্য, হারাম পথে চলার জন্য, সুদ ঘুষ গ্রহণ করার জন্য? এগুলি আমরা কি বলি? কি বলি? কি বলেন? কি বলেন? তাহলে জিন্দগির মকসদ কি বলেন? রেজাউল্লাহ বলেন না? আল্লাহ তাআলার সন্তুষ্টি। এর জন্য ভাই একটা সেকেন্ডের জন্য আমি মালিককে বেজার করতে চাই, চাই না কে কে হাত উড়াই আল্লাহ আকবার বলি, মালিকের নাম আবারও চিৎকার দিয়ে বলেন আল্লাহ, কার গোলামি করি বলেন? কার গোলাম? আল্লাহর গোলাম। গোলামি করবো কবে পর্যন্ত? লাশ হইবার আগ পর্যন্ত করতে থাকবো, করতে থাকবো, করতে থাকবো বলেন ইনশাআল্লাহ। গোলামি করার জন্য কি লাগে? তৌফিক চাওয়া লাগে বলেন। গোলামি করার জন্য কি লাগে? গোলামিটাই সখাওয়াতি, সুবহানাল্লাহ বলি, গোলামিটাই সখাওয়াতি। কয় প্রকার? দৌদ্বিন মাল, দৌদ্বিন দিন, দিনের ব্যাপারে সখাওয়াতি। রসুল করিম সখাওয়াতির দৃষ্টান্ত রাখিয়া গেছে, রসুল করিম ইসলামের সখাওয়াতি কি ধরনের আসিল? তর্জি হওয়ার মতো বলেন সুবহানাল্লাহ। কিসের মতো? ১,০০,০০০ দিরহাম রসুল করিম ইসলামের পবিত্র দরবারে আছে, একটা চেখাও নিজের কাছে না রাখিয়া বিলাইয়া দিচ্ছেন, বিলাইয়া দিচ্ছেন, বিলাইয়া দিচ্ছেন বলেন না? আশ্চর্যজনক কথা না, না স্বাভাবিক কথা বলেন না? আশ্চর্যজনক কথা শুনলে সুন্নত হইল কি বলা? ভাই নয়া চান হচ্ছে, নয়া চন্দ্রের নাম কি? সফরুল মুজাফফর। নয়া চন্দ্রের নাম সফরের মাস, এই মাসের চান। চান দেখলে রসুল করিমের একটা দোয়া আছে, রসুল করিমের পবিত্র মামুল আছে। ভাই আমরা ওই চাঁদ দেখার পরে আমরা দোয়ার আমলে আনি ইনশাল্লাহ, বলেন সুন্নতের আমল করবো ইনশাল্লাহ, সুন্নতের আমল করা অর্থাৎ সখাওয়াতি, সুবহানাল্লাহ। আমরাও একটা সখাওয়াতির মধ্যে সামিল হয়েছি, ওয়াজে আওয়া, ওয়াজের মজলিস করা। যে মরহুম আব্দুর রহিম সাহেব, মৌলভী আব্দুর রহিম সাহেব, মরহুম মৌলভী আব্দুর রহিম সাহেব, ওনার সন্তানদের মাঝে আল্লাহদা আল্লাহ তালা একটা নূর দিয়েছেন ভাই, নূর। ওনাদের মার মাঝেও আমি যেটা শুনছি, ওনার মা ওনাদের আম্মা জানোর মাঝেও আলগা একটা গুণ আল্লাহ তালা দিছে। এই যে মৌলানা মহিউদ্দিন মঈনুল ইসলাম সাহেব, ওনার হালত আমি পাইছি, নিজের আম্মা জানোর কাছে কোরআন শরীফ হুনাইয়া হুনাইয়া সারা ৩০ পারা কোরআন শরীফ ইয়াদ করছে। আর মায়ের গলতি ধরেন, বুড়া বুড়া বুঝিব, মৌলানা তাজুল ইসলাম সাহেব,
মাওলানা মঈনুল ইসলাম সাহেব, মাওলানা নুরুল ইসলাম সাহেব নেই, এই যে মার ফেরতে গিয়েছ, এই মার মাঝেও গুণ আছে। আর মৌলবী আব্দুর রহিম সাহেব আমার আব্বাজানোর বড় মায়ার এক মুরিদ আসলো, জানতাম না আনন্দপুর আমার আব্বাজান আসলেন কিনা, আসেন নি। আমার আব্বাজান যে দেখলো কেউ আসেন নি, জিন্দা দেখছেন, দেখছেন যে দেখছেন আসেন, ও আমার বাবা আসকির সাহেব জিন্দাবাদ, আসকির নাই নি আব্দুল খালিক সাহেব, আব্দুল খালিক সাহেব আসকির সাহেব কোথায়, আসকির ভাই মাশাআল্লাহ, বাবা আসকির সাহেব ঠিক আছে ভাই, আপনারা বহুত পুরানা পুরানা কথা ইয়াদ করিয়া আমার আব্বাজান যে মাটি ফাড়া দিলা, আর আমারও টানি টানি আমি বিলাই দিয়ে আনলা, আল্লাহ কবুল ফরমা, আল্লাহ কবুল ফরমা। আমার খুব আনন্দ লাগে, আনন্দ আনন্দ আবার রাখতে গিয়ে আবার আনন্দ লাগছে ভাই, ফাইয়া তো আরো বেশি আনন্দ লাগছে আলহামদুলিল্লাহ। বহু জায়গা থেকে আপনারা আইসেন, আনন্দপুরের মানুষ আইসেন, এই যে আমার মুখলিস এক বুজুর মোহতামিন সাহেব, আল্লাহ কবুল ফরমা। একশোটা উট আল্লাহ তাআলার রাস্তার মাঝে কোরবানি দিছেন, বলেন না সুবহানাল্লাহ। এখন একশোটা উটের দাম হিসাব করলে কত লাগাইব, লাখ লাগাইব সুবহানাল্লাহ বলে, মাসের পর মাস যাইতো চুলাত আগুন জ্বলত না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করলে শরীরের মাঝে দাগ ভরে দিত, বিছনার দাগ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলার মাঝে আগুন জ্বলত না, মাসের পর মাস যাইতো কি, কিন্তু কোরবানির সময় দান ফেরাতার সময় এক নম্বর, একশোটা উট কোরবানি করলেন আল্লাহ তাআলার রাস্তার মাঝে, আর দোয়া করলেন আল্লাহ তাআলার দরবার, আল্লাহ আর উম্মতের মহিলা পুরুষের পক্ষ থেকে তুমি কবুল করো। সখাওয়াতি কম আছেন না বেশি আছে, মালর দিক দিয়ে কম করছেন সখাওয়াতি না বেশি করছেন, কে করছেন, আপনি করছেন, কে করছেন, বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার পথে যান কোরবান, ঠিক আছে, রাসূলুল্লাহ ইসলামের সুন্নতে ভাই আমরা ধরবো ইনশাআল্লাহ। পিছে তো দুশ্মন আছে ভাই সুন্নত খাইবার জন্য, দুশ্মন আছে, দুশ্মনের নাম কে আগে বলবেন, কে আগে বলবেন দুশ্মনের নাম, দুশ্মন ভুলে গেছি ভাই, ভুলে গেছি, এক নম্বর দুশ্মন, আরেক নম্বর দুশ্মন, আরেক নম্বর দুশ্মন, এক নম্বর দুশ্মন, আরেক নম্বর দুশ্মন, ইগু দুই নম্বর না, ইগু ইগু এক নম্বর, ইগু আরেক নম্বর, বুঝলাম, আমার আব্বা জানে দোয়া করতা, নফস একো ডাকু আরো দুসুদা শয়তান রাহা বিষে বসিয়া আছে লুটিতে ইমান, শয়তানের ওটা বেদারি, শয়তানের ওটা বেদারি করিয়া মুদা নিজ দুষে বনিয়াছি নকশের গুলাম, গুলামি রিঞ্জির হইতে বাঁচাও কাদি মোহাম্মদ মুস্তফা হযরত নবী মুখাতি, আফামান যুয়িনা লাহু সুউ আমালিহি ফারাহু হাসানা, নষ্ট হয়ে গেছে এরা, এরা নষ্ট হয়ে গেছে, এরা জীবনেও কোনোদিন আর তওবা করতে পারতো না, নষ্ট হয়ে গেছে। যারার সম্পর্কে, যে মানুষ, যে ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সূরা আল ফাতিরে বাইশ নম্বর পারার সূরার এই আয়াতে, আফামান যুয়িনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা, এই মানুষ যে ধ্বংস হইল কিভাবে, শয়তানে লাগাল পাইছে, দুশ্মনে, দুশ্মনে লাগাল পাইয়া বুড়া আমল রে এই মানুষের কাছে শোভনীয় দেখাইছে, করছে বুড়া আমল আর দেখাইছে শয়তানে নফসে এটা শোভনীয়, জুইয়ি না মুজয়ন বানাই দিছে, সুন্দর বানাইয়া দিলেছে শয়তানে,
খাম করছে শয়তানি, বদামল বুড়া আমল বেদাতর আমল শিরকর আমল, আর এই আমলটারে শয়তানে সুন্দর বানাইয়া দিছে। আর আমল করনেওয়ালায় দেখছে যে ওই এই আমলটা তো আমার বালা, আহ বলেন আহ। আচ্ছা এই মানুষটার গতি কি হবে বলেন না? জীবনে কোনোদিন যে মানুষটায় বুড়া আমল করলো, আমল করলো বালা আমল করছে না বুড়া আমল? বুড়া আমল রে শয়তানে মুজয়ন বানাইয়া দিছে, সুন্দর বানাইয়া দিছে, শোভনীয়। কে বানাইছে? শয়তানে। আর করনেওয়ালায় বুঝছে ই আমলটা বালা। যে আমল গুনার আমল করলো, গুনার আমল রে ভাই অন্যদিকে চাইলেই তো হবে না, এটা গুরুত্বপূর্ণ একটা আয়াতের ব্যাপারে আমি কথা বলি, আয়াতের পরিবর্তিত কথা। أَفَمَنْ زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ فَرَآهُ حَسَنًا خرسي بيتا يكون عمل برا عمل خرسي بيتا يكون عمل برا عمل ايه برا عمل ري سادايا ديسي سندر منايا ديسي كي شايتانا شايتانا جي برا عمل ري سادايا ديلو করনেওয়ালায় মনে করলো কি দেখলো যে এই আমলটা আমার ভালো। আচ্ছা বলেন এই আমলের রূপে মৌত পর্যন্ত সে কি তওবা করবে? করবে না কেন? সে তো এটাকে ভালো বুঝছে, সে বুঝছে কি ভালো বুঝছে। কেন এই ধারণা এলো শয়তানে কাবু করতে পারলো এই মানুষটারে? কেন করলো? ইলিম না থাকার কারণে। বলেন এই মানুষটারে শয়তানে কাবুর মাঝে আনতে পারলো বুড়া আমল সুন্দর করে সাজাইয়া দিয়ার, আর তার কাছে এই আমলটারে বালা হিসাবে ধরাইয়া দিল। কেন কিভাবে দিল? এই মানুষটার কাছে কি জিনিস না থাকার কারণে এলেম। বলেন কি জিনিস না থাকার কারণে? এলেম না থাকার। এর জন্য খানা মানুষ আর দেখনেওয়ালা মানুষ সমান, বলে আলিম আর জাহিল সমান। জাহিল রে সহজে শয়তানে কি দেবে? ধোঁকা দিবে। এর জন্য ভাই মৌত পর্যন্ত ওলামাদের সংশ্রব সহবত, ওলামাদের কাছ থেকে জিন্দগি সাজাইবার জন্য বানাইবার জন্য ঘেরানি জীবন বানাইবার জন্য ওলামাদের লগ লবার দরকার আছে না নাই? ভন্ডার লোক ধরিও না, বেদাতির লোক ধরিও না, তোমরা নেকুকার মানুষ সত্যবাদী করতে লোক ধর। বলেন ভাই এটা আমার নির্দেশ না আল্লাহর নির্দেশ। ভাই নির্দেশ পালনের নামই এবাদত। বলেন না নির্দেশ পালনের নামই? আগে আমরা বলিয়া বলিয়া আইছি, কোন কথা বলিয়াছি? এবাদত করিতেছি তোমারই, করিতে যাইব, করিতেছি তোমারই, করিতে যাইব। এর জন্য এবাদত ভাই আমরা একবারে মৌত পর্যন্ত কার করব? বলেন ইনশাআল্লাহ। জিন্দগি মকসদ বহরে বন্দগি, একটা মুহূর্তের জন্য তুমি মালিক বলতে পারো না, দমে দমে তোমার মালিককে তুমি ইয়াদ করতে হইব, হাতছে দমের মাধ্যমে তোমার মালিককে ইয়াদ করতে হইব, তোমার মালিককে নামাজের মাধ্যমে তসবির মাধ্যমে ইয়াদ করতে হইব, তোমার তোমার মালিককে ইয়াদ করতে হইব, হালাল পথে চলি চলি। এর জন্য ভাই ধ্যানে ধুনে আমরা মৌত পর্যন্ত চলব। জিকিরে ফিকিরে জিন্দগিরে রাখবো। বলে ইনশাআল্লাহ। আমরাও একটা সখাওয়াতির মাঝে সামিল হয়ে গেছি আলহামদুলিল্লাহ। ওয়াজ শোনাও, ওয়াজ করাও, ওয়াজের মজলিসের ইন্তজাম নেওয়াও একটা সখাওয়াতি, কুল্লু মারুফ সাদাকা, একটা সাদাকার আমলের মাঝে সামিল হয়ে গেছি আলহামদুলিল্লাহ। কে আমাদের সামিল করিয়ে দিয়েছেন? বলে প্রাণটা ভরিয়া বলবেন কে আগে বলবেন? বলে না আলহামদুলিল্লাহ, না আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমা। ভাই আমলের আগে কি লাগবে? তৌফিক চাওয়া লাগে। বলেন তৌফিকের অর্থ কি? সামর্থ্য শক্তি। ভাই সামর্থ্য শক্তি দিবেন কে? ওই শক্তি চাইয়া তৌফিক লইয়া কাম চালাইব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বললে হবে? ইনশাআল্লাহ বলতে হবে তো ভাই। ইনশাআল্লাহ তাওয়াক্কুলের উপরে আমরা চলবো ভাই ইনশাআল্লাহ। তাআত্তুল নয়, হাত পা বন্ধ করে বসে থাকার নাম তাআত্তুল। হাত চলবো, খাম করবো, হাতে খাম করবো, পায়ে খাম করবো, আর
ভরসা রাখবো কার উপরে, ইটা হাতে খাম করে খাড়াইয়া দিলে আল্লাহ তালায়, আসলে ওইটাও খাম ওইটা নাই, যদি আল্লাহ তালায় আমার তৌফিক না দিন, তাহলে ভরসা রাখবো সদা সর্বদা সুখে দুঃখে কার উপরে, ইনশাআল্লাহ। আর একটা কি বলছিলাম, শুকুরের পথ ধরবো, বলে ইনশাআল্লাহ, সুখে দুঃখে শুকুর আদায় করবো, জন্নতের দরজা আপনার জন্য প্রথম খুলে দেবো। أول من يدعى إلى الجنة الحمادون الذين يحمدون الله على السراء والضراء شكرا لك يا جرى الله تعالى بولنا এরারই সর্বপ্রথম আল্লাহ তাআলা ডাক দিবেন তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা। শুকুরের পথ ধরবো না সারবো? শুকুর আদায় করলে কয় লাভ? দুই লাভ, মানে শুকুর আদায় করলে জান্নাত মিলবো আর নিয়ামত বাড়বো, সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকুর আদায় না করলে গদা খাইবো, গদা গদা দিবেন কে? আল্লাহ তাআলার গদার হাত থেকে বাঁচতে গেলে কি লাগবে? শুকুর আদায় করা লাগবে ভাই। শুকুরের পথ ধরবো আমরা, না শুকরির পথ সারবো আমরা, ইনশাআল্লাহ বলি। শুকুরের পথ ধরবো না শুকরির পথ, ইনশাআল্লাহ। সবরের পথ ধরবো, বেসবরির পথ সারবো, ইনশাআল্লাহ। বলেন সবরের পথ ধরবো আর বেসবরির পথ ইনশাআল্লাহ। ফরমাবরদারির পথ ধরবো, নাফরমানির পথ সারবো, নেক আমলের পথ ধরবো, বদআমলের পথ সারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আমলের তৌফিক দিবেন কে? আল্লাহ। আমল করব কেন? জিন্দগির উদ্দেশ্য লাভ করার জন্য। বলেন আমল করব কেন? জিন্দগির উদ্দেশ্য কি? রেজাউল্লাহ। এই এই জীবনের উদ্দেশ্য কি? ভাই জীবন কি ছোট হইতেছে না বড় হইতেছে? ছোট হইতেছে, আর বয়স বড় হইতেছে। বয়সটা কি হইতেছে? এক মাসের বাচ্চা, দুই দিনের বাচ্চা এখন বিশ বছরে গিয়ে পৌঁছে গেছে, কে বলতেছে? তাহলে বয়স বড় না ছোট? মোটাওয়ার বড়, বয়স কি হয় আর জীবন ছোট বা ছোট হইতে হইতে এই এই জীবনটা শেষ হয়ে যাবে, আরেকটা জীবন শুরু হইব। দুনিয়ার জীবন আলমে আফসাদের জীবন শেষ, আর আরেকটা জীবন শুরু। এর জন্য মানুষ আজলি নয়, মানুষ কি? আবাদি। আজলি আবাদি আল্লাহ তাআলা, মানুষ আবাদি মানে জীবনের শুরু আছে কি নাই, শেষ নাই, এর জন্য মানুষ কি? আবাদি। আর আজলি ও আবাদিও কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা শুরুও নাই শেষও নাই। যাই হোক, বহুত কথা আমি যেটা কইতাম চাইছি, আমি দুয়ার আয়াত তিলাওয়াত করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। জীবনের উদ্দেশ্য লাভের জন্য ইবাদত চাই ভাই, ইবাদত করব মৌত পর্যন্ত ইনশাআল্লাহ। রেজাউল্লাহ হাসিলের জন্য যত পথ আছে সব পথে ধরব ইনশাআল্লাহ। হালাল পথে দৌড়বো, ইসলামের পথে দৌড়বো, ফরজ আদায়ের পথে দৌড়বো, সুন্নত আদায়ের পথে দৌড়বো, তাঁত হাসিলের পথে দৌড়বো, তাঁত হাসিলের পথে দৌড়বো, আল্লাহ পাইবার জন্য দৌড়বো, রসুল পাইবার জন্য দৌড়বো, জান্নাত পাইবার জন্য দৌড়বো, আল্লাহর গোলাম হইবার জন্য দৌড়বো, জান্নাতি বলার জন্য দৌড়বো ভাই, দৌড় বন্ধ করবো ইনশাআল্লাহ। রেস লাগাও, রেস প্রতিযোগিতা, নেক আমলের মাঝে ভাই আমরা রেস লাগাইবো, বলেন ইনশাআল্লাহ। সারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। মুমিনের লগে নাম বাড়ি যায়, মুত্তাকি হয়ে যায় মুমিন, সুবহানাল্লাহ, সালেহ বনে যায় মুমিন। কেমনে বনল মুত্তাকি? সারিয়া আর মানিয়া, সুবহানাল্লাহ বলি। গুনার পথে সারছে, আল্লাহর পথে ধরছে, শয়তানের পথে সারছে, রহমানের পথে ধরছে, মুমিন মুত্তাকি হয়ে গেছে।
আর মুত্তাকির জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কি, আমি বানাইয়া রাখছি মুত্তাকির জন্য জান্নাত। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, জিন্দগির মকসদ লাভের জন্য বসে থাকবো না, দৌড়বো যত পথ আছে আল্লাহ ধরবো ইনশাআল্লাহ। এখন পথে দৌড়ার লাগে, দৌড়লাম আল্লাহ তৌফিক দিলাম, এই আমলটারে সহি বানাইবার জন্য আর আমলটারে মকবুল বানাইবার জন্য কয়টা লাগে? দুইটা। কয়টা লাগে? আমল সহি হইতেইব আর আমল মকবুল ইন্দাল্লাহ হইতেইব। বলেন, আমল শুদ্ধ হইতেইব আর মকবুল ইন্দাল্লাহ হইতেইব। আমলটারে সহি বানাইবার জন্য নিয়ত লাগবে। কি লাগবে? নিয়ত কয় জাত? দুই জাত। নিয়ত কয় প্রকার? এক নিয়ত রিয়া মুক্ত নিয়ত। বলেন, এক নিয়ত আর আরেক নিয়ত রিয়া যুক্ত নিয়ত। বলেন, নিয়ত কয় জাত? সহি নিয়ত, গলত নিয়ত, সহি নিয়ত, ফাসিদ নিয়ত, রিয়া মুক্ত নিয়ত আর রিয়া যুক্ত নিয়ত। রিয়া যুক্ত নিয়তের আমলটার মাঝে কি আছে? বদবু, দুর্গন্ধ, অগ্রহণযোগ্য, মাদুদ আমল, গাইরু মকবুলিন। এর জন্য বলে আমাদের নিয়তটারে সব আমলের জন্য নিয়ত লাগবে। বলেন, কি লাগবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথম বাবু কাইফা কানা বাদুল ওয়াহির বয়ানও প্রথম এই হাদিসটা উল্লেখ করছে। সুবহানাল্লাহ। এর জন্য ভাই হর আমলের জন্য কি লাগবে? এই নিয়তের উপরে আমল নির্ভর করে। তো তাবারু বিন্নিয়া, তো তাবারু আমাল বিন্নিয়া। এর জন্য ভাই এই নিয়তটা কয় প্রকার? এক প্রকার নিয়ত রিয়াযুক্ত নিয়ত, আর এক প্রকার নিয়ত রিয়া মুক্ত নিয়ত। ভাই আমরা কোন নিয়ত চাই? মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমা। নিয়ত কারে করে? নিয়ত তাওয়াজ্জুহুল কলব নাহওয়াল ফাইল ইবতিগাআ লিওয়াজহিল্লাহ। আমি যা করব আল্লাহ তোমাকে পাইবার জন্য চাই। ভাই আল্লাহ পাইবার জন্য সব আমল করার জন্য মৌত পর্যন্ত কে কে তাই যারা আসবে? হ্যাঁ, তুমি আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, দীন ইসলাম, জিন্দাবাদ, তাওহীদ দান করুন, জিন্দাবাদ। ভাই বলেন আমিন। আমিন, আমিনের অর্থ কি? আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ তুমি কবুল করো। বোঝা গেল কবুলের, কবুল হওয়ার দরকার আছে, খালি আমল করলেই চলবে না, কবুল হওয়ার দরকার আছে। আমলটা মকবুল হইবার জন্য কি লাগে? নিয়তটা সহি লাগে, মানে রিয়া মুক্ত নিয়ত লাগে। বলেন, আমল সহি হইবার জন্য, আমল কবুল হইবার জন্য রিয়া কি লাগে? নিয়ত। নিয়ত কি? রিয়া মুক্ত নিয়ত মানে ইখলাস। রিয়া মুক্ত নিয়ত মানে وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. الله أكبر. عبادته كي لك بيقول الإخلاص كي لك بي الجنة أمر أبا جان رحمة الله عليه فلاش ما يدعا فرته دعا رسولي أبنا درو يادا سي تعرف رو سنائي لتو أرو لعبا سي আমলের তৌফিক দাও, রিয়া হইতে দূর তন মন করি দাও, মরে নূরে নূর। আমলের দরকার আছে না নাই রে ভাই? আমল চলবে মুখ পর্যন্ত, আমল হবে রিয়া মুক্ত ইনশাআল্লাহ। বলেন, আমলের তৌফিক দাও, রিয়া হইতে দূর তন মন করি দেব, মরে নূরে নূর। আল্লাহ আপনার রিয়া মুক্ত নিয়ত লইয়া আমল করার তৌফিক দেব। মানে তৌফিকের অর্থ কি বলছিলেন? সামর্থ্য, শক্তি। তৌফিকের অর্থ কি বলছিলেন? সামর্থ্য আর শক্তি। যাতাকে আমল সহি হইবার জন্য কি লাগে? এলেম। আমল সহি হইবার জন্য কি লাগে? আমল কবুল হইবার জন্য কি লাগে? রিয়া মুক্ত নিয়ত
আমল মকবুল হইবার জন্য রিয়ামুক্ত নিয়ত, আর আমল শহীদ হই করিয়া চালাইবার জন্য, সহিভাবে আমল তারে ধরার জন্য, সহিভাবে নামাজ চালাইবার জন্য, বন্দেগী চালাইবার জন্য, গুলামি চালাইবার জন্য, জিন্দগি বানাইবার জন্য, ভাই সহিভাবে জিন্দগি বানাইবার জন্য যে শক্তি মহাশক্তির দরকার আছে, সেই শক্তির নাম বলেন না আসমানি এলিম, বলেন আসমানি এলিম মানে যে এলিমের সাথে কি লাগে, দীক্ষা লাগে, যে এলিমের জন্য দীক্ষার দরকার নাই, জাগতিক শিক্ষা, আর আসমানি শিক্ষা যার মধ্যে কি লাগে, দীক্ষা লাগে, ভাই এলিমের সাথে কি লাগে, আমল লাগে, বলেন না আমল লাগে, এর জন্য আমল তারে সহি বানাইবার জন্য বলেন আবার কি লাগে, এলেম লাগে, কি লাগে, এলেম লাগে, আমল সহি বানাইবার জন্য কি লাগে, আমল করার দরকার আছে না নাই, আমল সহি আমল হইতেইব, মকবুল আমল হইতেইব, কেন জিন্দগিটার উদ্দেশ্য লাভ করার জন্য, বলে সহি আমল করতেইব, মকবুল আমল করতেইব, কেন জীবনের মকসদ হাসিলের জন্য, ভাই মকসদ কি খালি বিদেশ যাওয়া, লন্ডন যাওয়া, আমেরিকা যাওয়া, ফ্রান্স যাওয়া, জার্মানি যাওয়া, ইতালি যাওয়া, এটি মকসদ, ঘর বানানি গাড়ির মালিক বনে যাওয়া, এটি কি মকসদ, এগুলো তো পাখি প্রচুর আছে, এগুলো তো পাখি প্রচুর আছে, পাখি তো উড়াল দিয়া দিয়ে একেবারে মক্কা শরীফও দিতে পারে, ফিফরাও দিতে পারে মক্কা শরীফ, ভাই খালি যাওয়ার নাম কি, ভাই এটা কি আমার মকসদ, তাহলে জিন্দগির মকসদ বলে বলেন না, জিন্দগির মকসদ বলেন ভাই, বলেন বলেন আল্লাহর সন্তুষ্টি, বলেন আল্লাহ তাআলার, এক সেকেন্ড তো আল্লাহ তাআলার বেজার করতে চাই না, বেজার করবো না, কে কে করবে না জানাই বলতে, আল্লাহ তৌফিক দান করুন। শয়তান এই মানুষদের কি করছে, গুনার আমল দে, গুনার গুনার খাম দে সাজাইয়া দিয়া সুন্দর বানাইয়া দিছে, আর এই মানুষটা করে আর করে আমি বালা করছি, আমার খাম বালা খাম, আল্লাহ যদি আইয়া কোন বলি তো বালা না মানতাম না, বলো না আউযুবিল্লাহ, আফামান যুইনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা, ইলমের অভাবে, বলেন না ইলমের অভাবে, বলেন না ইলমের অভাবে, বুড়া আমল রে বালা আমল বুঝে আর কয় আমি তো বালা করলাম, কোন কারণে হয়, ইলমের অভাবে, এর জন্য ভাই দুনিয়ার জিন্দগিটারে আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে সাজাইবার জন্য এলিমের পিছে বলেন আমরা মেহনত করবো, এর জন্য আঞ্জুমান হেফাজত ইসলাম আমার আব্বা জানোর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, এটা কোনো রাজনৈতিক দল না, এটা কোনো নয়া দল না, এটার বয়স 38 বছর চলছে, 1944 ইংরেজিতে আমার আব্বা জান প্রতিষ্ঠা করছে, এই প্রতিষ্ঠানের নাম আঞ্জুমানে হেফাজত ইসলাম, হেফাজত ইসলাম এটা বহু পরে আবিষ্কার সৃষ্টি হয়েছে, আমার আব্বা জান যেটা তৈরি করছিলেন সেটা হইল আঞ্জুমান, আঞ্জুমান নাম দিয়া 1944 ইংরেজি, এটা রাজনৈতিক দল নয়, এটা তবলিগর সহায়ক, আঞ্জুমানের মূল কাম হইল তালিম, ইলিমের চর্চা, ঘরে মসজিদে স্কুলে কলেজে ভার্সিটিতে ছাত্রাবাসে সব জায়গায় আমরা তালিম চাই, কি চাই, তালিম ছাড়া ভাই আমল ধরতে পারবো, সহিভাবে আমল চালাইবার জন্য কি লাগে, তালিম ইলিম লাগবে, এই ইলিম ছাড়া কোনোভাবেই আমি আমল সাজাইতে পারবো না, সহি বানাইতে পারবো না, এর জন্য ইলিমটা পাইবার জন্য সহজ তরিকায় আব্বাজান বলতেন মসজিদে মসজিদে তালিম লাগাও, জুম্মার দিন খুতবার আগে একটা সুরার মস্ক করো, জুম্মার দিন খুতবার আগে একটা মাসালার আলোচনা করো, জুম্মার দিন খুতবার আগে একটা কলিমার শিক্ষা লাও, শিক্ষা দাও, জুম্মার দিন খুতবার আগে সে মঞ্জিলের আলোচনা করো, এইভাবে ভাই আঞ্জুমানের খাম, এই খামটার দরকার না দরকার নাই, আঞ্জুমানে হেফাজত ইসলামের খাম হইল ভাই তালিমি খাম, ফজাইলর তালিম তাবলিগর মাধ্যমে আর মাসাইলর তালিম আঞ্জুমানে হেফাজত ইসলামের মাধ্যমে, আমাদের প্রতিষ্ঠানটা কি বাহির করা হয়েছে নূরুল উলুম 52 সবকের কিতাব, সেদিন হাই স্কুলের এক টিচার ফেসুগঞ্জের প্রোগ্রামে আমাকে বললেন আপনার হাতে আমি 60টা নূরুল উলুম নিতে চাই, আমি আমার হাই স্কুলে ছাত্রছাত্রীদের এই নূরুল উলুমের তালিম দিব, এই প্রেরণা ভাই আমাদের দিলে আনার দরকার আছে না নাই, এই জন্য আমার দাবি
87,197 প্রায় গ্রাম বিশিষ্ট বাংলাদেশের না বাংলাদেশ, এই বাংলাদেশে কতটা গ্রাম আছে? প্রায় 87,197 প্রায় 87,197 গ্রাম বিশিষ্ট দেশের নাম। এই বাংলাদেশে কোটি কোটি ঘর আছে। আমাদের প্রাণের দাবি, আঞ্জুমানের প্রাণের দাবি হইল এই দেশে আমরা সোনার দেশ বানাইব, সন্ত্রাস মুক্ত দেশ বানাইব। এই দেশে সন্ত্রাস মুক্ত দেশ বানাইবার জন্য, জালিম মুক্ত দেশ বানাইবার জন্য, সোনার দেশ বানাইবার জন্য আমরা ঘরে ঘরে তালিম চাই। আমরা প্রত্যেকটা ঘরে এক একটা মাদ্রাসা, এক একটা দরসগা বানাইবার ইচ্ছা করছে। এখানেও তো আপনারা শ ঘরের মালিক আছেন, আপনারাও যদি নিয়ত করেন যে বউ বাচ্চাদের নিয়া মোবাইলে দখল করে নিয়েছে ভাই, যুবকদের যুবতীদের বেটারে বেটিরে মাজনরে শ্রমিকরে মালিকরে ড্রাইভাররে প্যাসেঞ্জাররে ভাই মোবাইলে দখল করে নিয়েছে। জামাইয়ে বউয়ে ঝগড়া চলছে, জামাইয়ের বউরূপে রাস্তা নাই, বউয়ে জামাইয়ের রাস্তা আনতে পারে না, খালি সন্দেহ বেমার। এই এই যেমন এই যে ছোটো ছোটো বাচ্চা নিতে পাগল হয়ে যেতে কার্টন দেখিয়া, আর শিশু কিশোর হল এই কিশোর হল কিশোরী হল পাগল হইতেছে এই গেম দেখিয়া, আর যুবক যুবতী হল নষ্ট হইতেছে এই এই সমস্ত চিত্র হল দেখিয়া। আজকে আমরা বড় দুর্দশাগ্রস্ত হয়ে গেছি। এই মোবাইলের এই শিক্ষক বড় শিক্ষক হয়েছে মোবাইল, এই মোবাইল দ্বারা আমরা একেবারে দুর্দশাগ্রস্ত হয়ে যাইতেছি ভাই, শিক্ষা একেবারে খাইলার। এর জন্য আমরা চাইতেছি মোবাইল যেভাবে দ্রুত বেগে ঘরে ঘরে পড়ছে, ইসলামী শিক্ষা আরও বেশি দ্রুত বেগে আমরা সই ইচ্ছায় ভাই ঘরে ঘরে চালাইব ইনশাআল্লাহ। নুরুলের তালিম ভাই চাই করবেন তো, বলি দেবেন তো, বলি দেবেন, করবেন না বলি দেবেন। ফিতনা থেকে বাঁচার জন্য ভাই তালিমের দরকার। ومن بطى به عمله لم يسلم نسبه رواه مسلم بهذا اللفظ দর্শের মাঝে এত ফায়দা, এত ফায়দা। আমার নাম দরিয়া আল্লাহ তাআলা ফেরেশতার লগে আলোচনা করে কোন আমলের উপরে আপনি যে তালিম শুরু করছেন, সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা কাদিয়ানিয়তের ফিতনা থেকে বাঁচার জন্য তালিমের বিকল্প নাই। এই ফিতনা থেকে ভাই আমরা রুখে দাঁড়াবো বলে ইনশাআল্লাহ। এর জন্য আমাদের এই ব্যবস্থা হবে তালিমুদ্দিন, তালিমুদ্দিন আমরা ধরবো ইনশাআল্লাহ। ইলিম লাগবে ভাই আমল চালাইতে গেলে, আর সব কিছু আমলের পরে কি লাগবে শেষ করে নিলাম, কাগুতি মিনতি। আমলের পরে কি লাগবে এই কাগুতি মিনতি রূপে আমি একটা আয়াতে কালিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি। ربنا تقبل منا وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম দোয়া করতেন, কোন সময় দোয়া করতেন? যখন নাকি কাবাতুল মুশাররাফার ভিত্তি উত্তোলন করছিলেন, আল্লাহ তাআলার দরবারে কবুলিয়তের দোয়া লাগাইছেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই আমল কি করেন, কবুল করেন। কবুল না হইলে ভাই আমল করলেই চলবে না। এই ওয়াজ যদি আল্লাহ কবুল করেন না কোনো কাম হইব, তাহলে ভাই আল্লাহর দরবারে কি লাগবো, কাগুতি মিনতি লাগবে। বলেন কি লাগবে, কাগুতি মিনতি মানে দোয়া, কি লাগবে? দোয়ার মাঝে হাত উঠানোর একটা আদব আছে। আমরা যদি এক তারিখায় সবে হাত উঠাই আদবের লেহাজ করি, আল্লাহ তাআলার রহমতে ঝুষ মারবে ভাই। দোয়ার মাঝে হাত উঠানোর আদব কীরকম? দুই হাতটারে বুক বরাবর উঠানে, দুই হাতটারে বুক বরাবর উঠানো, দুই হাতের মাঝখানে তোরা ফাঁকা রাখা, দুই হাতের আঙ্গুলিয়া কিছু উপরের দিকে রাখা, দুই হাতের বাজু ভগবান থেকে কিছু আলাদা রাখা। দেখাই নাকি শুনাইব, দেখা দেখা লাগাইব না, দুই হাতটা একসাথে লাগাইব না। দুই হাত উঠাইবার সময় আমার দুই হাতটা সিনা বরাবর রাখবো, রাখছি তো। তারপরে দুই হাতটার মাঝখানে কিছু
পাখা রাখছি তো এইভাবে দুয়ারা আদব, হাত উঠানোর আদব, আর দুয়ার পরে মুখের মাঝে দুই হাত টানে এইভাবে নেওয়া, জি। তো এই আদব লেহাজ আমরা করবো প্রতি দুয়ারে, বলেন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করছেন, দোয়ার মাঝে এই দোয়ার মাঝে আল্লাহ তাআলার কয় নাম আনছেন, দুই নাম, কয় নাম, এক নাম আসসামি আর আরেক নাম আল আলিম। আসসামি আমার মুনিবর নাম আসসামি, সুবহানাল্লাহ বলি। ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম আসসামি খুঁজা কি বুঝাইছেন, আল্লাহ তুমি আমার দোয়া শুনো, ভাই আল্লাহ তাআলা শোনা কি রকম আর মানুষের শোনা কি রকম, মানুষের কিছু আওয়াজ শুনে বুঝে, বেশি দূরের আওয়াজ শুনে না বুঝে না, দুজন একজনের আওয়াজ বলবো শুনবো, আর আসমানে যারা, জমিনে যারা, পাতালে যারা, পানিতে যারা, বাতাসে যারা, যত মখলুকাত আছে সমস্ত আওয়াজ কথা শোনা এবং বুঝা একসাথে, যে যা তার সত্তার কাম, সেই যা তার সত্তা আমার মালিক, আমার মুনিব, আমার মাবুদ, আমার মাওলা, আমার মাওলার নাম আল্লাহ। সব আওয়াজ সব কথা কে শুনে, একসাথে কে শুনে, ইন্নাল্লাহ সামিউন আলিম, ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল আলিম কইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কি বুঝাইছেন, আল্লাহ তুমি আমার নিয়তের খবর জানো, সুবহানাল্লাহ। খলিলুর রহমান কি বলছেন, তুমি আমার নিয়তের খবর জানো, সুবহানাল্লাহ বলি। খলিলুর রহমান যদি আল্লাহ তাআলা বলেন তুমি আমার নিয়তের খবর জানো, তা আমি কোথায় মজুরে কি বলবো, বলেন সুবহানাল্লাহ বলি। এর জন্য ভাই সব আমল রিয়ামুক্ত করবো ইনশাআল্লাহ, নিয়ত রিয়ামুক্ত নিয়ত নিয়ে আমল চালাইবো, ইলিম মোতাবিক আমল চালাইবো, তৌফিক চাইবো আমলের আগে আল্লাহর দরবারে ইনশাআল্লাহ, সবরের পথে ধরবো ইনশাআল্লাহ, শুকুরের পথে ধরবো ইনশাআল্লাহ, তাওয়াক্কুলের পথে ধরবো ইনশাআল্লাহ, তনে মনে আল্লাহ আল্লাহ করবো ইনশাআল্লাহ, আল্লাহর পথে চলবো ভাই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যা যা লাগে করবো ইনশাআল্লাহ, আর আমল সহি হইবার জন্য ভাই ইলিমের পিছিয়ে মেহনত চালাইবো ইনশাআল্লাহ, ইলিম পাইবার জন্য মেহনত করবো, মরবো শহীদই দরজা নিয়ে মরবো ইনশাআল্লাহ। তো আমি চাইছি আপনাদের কাছে নুরুল উলুমের তালিম, মেয়ে পুরুষ যারা আমরা আছি সবাই ঘরে ঘরেই তালিম নিয়ে ধরবো, কাদিয়ানিয়তের ফিতনা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের বাঁচাইবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতরম হাজিরিন, মজলিস পুরো মুবারক মজলিস, আর মৌলানা তাজুল ইসলাম সাহেব, মৌলানা মঈনুল ইসলাম সাহেব, নূর ইসলাম গৌর, তারা আপনাদের নিয়া এই আনন্দপুরের মানুষদের নিয়ে, আমার অনেক মরিদও আছেন এখানে, সবাইরে নিয়া, মরিদ ছাড়াও অনেক আছেন এখানে, আপনারা সবাই সম্মিলিতভাবে আপনাদের প্রচেষ্টায়, আপনাদের উৎসাহ উদ্দীপনা, আপনারা যদি চাইতেন না তাহলে এখানে করতে পারতাম না, আপনাদের সমর্থন সহযোগিতা আপনাদের মহব্বত সবগুলা তাহার বদৌলতে এখানে একটা নুরানি এক মজলিসের ইন্তজাম হয়েছে, আপনাদের কোটিবার লাখো ভার লাখো লাখো কোটি কোটিবার মোবারকবাদ দিই ভাই। আমরা মিলেমিশে থাকবো ভাই ইনশাআল্লাহ, আমাদের মানে দূরত্ব হিংসা বিদ্বেষ থাকবে, এটা হইল দিনদারি, দিনদারি রূপে চলা ওই সখাওয়াতি, আমরা একটা সখাওয়াতির আমলে শরিক হয়েছি, আর শরিক করছেন কে, তাহলে আবারও শেষে মেশে বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।